number one. পাপিয়া ঘোষ নমস্কার দুর্গানগর নর্থ দমদম এরপরে আছে শান্তনী মৈত্র নমস্কার দিদি আমি সুদূর ইউএসএ সিয়াটল থেকে এসেছি এখানে বালিগঞ্জে আমার শ্বশুর বাড়ি আচ্ছা এটা একটা উপরি পাওনা দিদি নাম্বার ওয়ানে পার্টিসিপেট করা তো তুমি এখানে এসেছো ছুটি কাটাতে নাকি না আমার বোনের বিয়ে অ্যাটেন্ড করতে আমার বোনের বিয়ে ছিল তো বোনের বিয়ে অ্যাটেন্ড করার জন্য এসেছি তোমাদের চারজনকে স্বাগত প্রথমে আমরা শুরু করব আশীর্বাদ চটপট লুটপাট রাউন্ড দেখো চলে এসেছি তোমাদের খেলা তোমাদের যেটা করতে হবে একটা ডিমের খোলা আছে সেটা রেখে তোমাকে হাওয়া দিয়ে ওই একটা বক্স আছে ইয়েলো বক্স ওর মধ্যে নিয়ে যেতে হবে টাচ করতে পারবে না আর পাখা যদি ওই খোলার মধ্যে লেগে যায় তাহলে কিন্তু ডিসকোয়ালিফাই হয়ে যাবে আর যে যত কম সময়ের মধ্যে করতে পারবে সে পাবে 10 তারপর 8 তারপর 6 তারপর 4 পাপিয়া তুমি কি করো ওখানে আমি ওখানে এখন হাউসওয়াইফ আমি বেসিক্যালি একজন অপটোমেট্রিস্ট প্রাইমারি ভিশন কেয়ার স্পেশালিস্ট আমি আগে এখানে চাকরি করতাম তুমি কোথায় থাকো কোন জায়গা থাকো আমরা উইলমিংটনে আছি ওখানে ডেলাওয়্যার উইলমিংটন আচ্ছা কেমন লাগে ওখানে আমাদের একটা আমার লাস্ট 1.5 ইয়ার খুব ভালো কেটেছে কারণ ওদের যে প্রজেক্টটা সেটা বেসিক্যালি কলকাতার প্রজেক্ট তো প্রচুর বাঙালি মানে ফ্যামিলি ছিল আর বাঙালি বউদের সাথে আমাদের একটা আলাদা গ্রুপ ছিল তো মোস্ট অফ দ্য ডেজ আমরা আড্ডা মারতাম প্রচুর ঘুরতাম তো আমার লাস্ট 1.5 ইয়ার খুব ভালো কাটিয়েছে পুজো কিরম কাটাও ওখানে ওখানে এইবারে পুজো তো ভীষণ ভালো কেটেছে মানে এটা আমার ফার্স্ট পুজো ওখানে তো মানে একটা নতুন এক্সপিরিয়েন্স ওখানে অ্যাকচুয়ালি বাঙালিদের একটা কমিউনিটি আছে তো ওখানে ওরা পুজো করে তো ওখানে দুদিনে পুজো হয় মানে একদিন সব জানি আমি গেছি আপনি তো গেছেন ওখানে আমরা প্রথম দিন ভীষণ মজা হয়েছে তো প্রোগ্রাম ছিল আমরা নিজেরা প্রোগ্রাম করা হয় ওখানে তুমি পার্টিসিপেট করো হ্যাঁ চটপট চলে এসো অল দ্য বেস্ট তোমার সময় শুরু হচ্ছে এখন তুমি তোমার পুরো খেলাটা কমপ্লিট করেছো 8 সেকেন্ডে থ্যাংক ইউ বর্ণিনী কি করছো এখন আপাতত হাউসওয়াইফ আর তার সাথে আমার ছোট্ট একটা কসমেটিক্সের বিজনেস আছে তোমার হবিটা কি আমার বই পড়তে গল্পের বই পড়তে ভীষণ ভালো লাগে তোমার লাইফে কোনো মজার ঘটনা আছে ছোটবেলায় আমার বাড়ির পাশের পুকুরে একবার একটা গরু পড়ে গেছিল এবার আমি খুব চেষ্টা করেছি সেই গরুটাকে বাঁচানোর তো পাক থেকে তো তুলতে পারিনি খুব ছোট ছিলাম কিছু না পেয়ে ফায়ার ব্রিগেডে ফোন করেছিলাম এবার ঠিক করেছিলে হ্যাঁ এবার ফায়ার ব্রিগেডে ওরা শুনেছে গরুটা শোনেনি বাচ্চা শুনেছে এবার শুনে ওরা এসছে এসে বলছে আমরা মেইন রাস্তাতে দাঁড়াচ্ছি আপনি আসুন আমি বললাম আচ্ছা এবার আমি সাইকেল নিয়ে গেছি ওদের নিয়ে আসবো বলে বাড়ি অবধি এবার ফায়ার ব্রিগেডে উঠতে গিয়ে আমার হাতটা গেছে ওর লোহার দরজায় কেটে কেটে হাড় বেরিয়ে গেছে আমি ওই অবস্থাতেই ওদের নিয়ে বাড়ি এসেছি এসে গরুটাকে তোলা হয়েছে তোলার পরে গরুটাও হসপিটালে গেছে আমিও হসপিটালে গেছি গরুকে নিয়ে যাওয়া হয়েছে পশু চিকিৎসালয়ে আমাকে নিয়ে যাওয়া হয়েছে নার্সিং হোমে হাতে সেলাই করার জন্য তুমি কিন্তু একটা জীবকে বাঁচিয়েছো এটা কিন্তু ভীষণ একটা বড় কাজ করেছো তার জন্য আমার তরফ থেকে হ্যাটস অফ টু ইউ অল দ্য বেস্ট তোমার সময় শুরু হচ্ছে এখন সিং নেই তবু নাম তার সিংহ ডিম নয় তবু অর্থ ডিম দুর্গায়ে লাগে ছাকা ফাবা ছাকা হাম্মা হাম্মা ঠিক মাত্র 1 সেকেন্ডের তফাৎ তোমাদের দুজনের মধ্যে তুমি তোমার পুরো খেলাতে কমপ্লিট করেছো 9 সেকেন্ডে টিনা তুমি কি করছো আমি এখন হাউসওয়াইফ আমি বিগত 10 বছর চাকরি করেছি
But last 3 months I left my job. কোনো কারণ আছে কি? একটা পার্সোনাল কারণ ছিল মানে সেটা আমার বলতে খুব একটা দ্বিধা হবে না কারণ আমার ওটা আমার কাছে খুব গর্বের বিকজ আমি যে অফিসে কাজ করতাম লাস্ট 3 ইয়ার্স তো লাস্টের দিকে আমার যিনি বস ছিলেন তো তিনি একটু মানে আমার সাথে একটু বাজে বিহেভ করছিলেন তো আমি সেটাকে মানে নিতে পারিনি তো সেই ক্ষেত্রে আমি নিজে আমাদের যিনি এমডি আছেন তার কাছে ডাইরেক্ট গিয়ে আমি ওটা জানাই মানে ওনার নামে ডাইরেক্ট গিয়ে কমপ্লেইন করি তো প্রথমে উনি কোনো স্টেপ নেননি তারপরে জিনিসটা দিন দিন বাড়তে থাকে তো আমি তারপর সেকেন্ড টাইমেও গিয়ে কমপ্লেইন করি তখনও কোনো রকম কিছু হয়নি থার্ড টাইম উনি আমাকে একটা গিফট দিতে চেয়েছিল তো আমি গিফটটা নিয়েছিলাম নিয়ে ডাইরেক্ট আমি এমডির কাছে গিয়ে ওটা দিই এবং আমি বলি আপনি তো প্রুফ ছাড়া কিছু বলেছিলেন অ্যাকসেপ্ট করবেন না যে না উনি কিছু করছে তোমার সাথে বদমাইশি করছে বা কিছু তাই আমি বললাম এটা কিন্তু তার প্রুফ তখন উনি স্টেপ নেন আমি ওটা বলে আমি নিজের সেলফ রেজিগনেশন দিই এবং আমার এটাই মানে পাওনা যে উনি ওনাকে সাসপেন্ড করে দিয়েছেন খুব সাহসিকতার পরিচয় দিয়েছে তুমি হ্যাঁ অ্যাকচুয়ালি আমি খুব একটা সাহসী নই বাট এই ক্ষেত্রে আমি সাহসিকতার পরিচয় দিয়েছি এবং আমি রীতিমতো পুলিশ স্টেশনে গিয়ে একটা এফআইআরও করে রেখেছিলাম বিকজ আমি খুব মেন্টালি মানে হ্যারাস হচ্ছিলাম ওখানে তো ওই জন্য আমি একটা ডায়েরিও করে রেখেছিলাম ভেরি গুড অ্যাকচুয়ালি আমার মনে হয় তুমি সমাজের মহিলাদের কাছে এক্সাম্পল তো তুমি কি কোনো মেসেজ দিতে চাও এই মুহূর্তে যারা আমাদের মতো মেয়েরা আছে বা মহিলা আছে বয়স্ক সবার জন্য আমি একটাই মেসেজ দিতে চাই যে যেটাই আমাদের সাথে ঘটছে সেটা আমরা চুপচাপ সহ্য করব না তার প্রোটেস্ট করব এবং আমার মনে হয় প্রথম দিনে প্রোটেস্ট করেও যদি ফল না পাই একদিন না একদিন তার ঠিকই আমরা রেজাল্ট পাব তো এটা আমার বিশ্বাস ভেরি গুড আচ্ছা টিনা তুমি কি ছোটবেলা থেকে এরকমই সাহসী না আমি ছোটবেলা থেকে না একটু শান্ত প্রকৃতি আচ্ছা মানে আমার এই দুরন্ত বানার পিছনে আমার হাজবেন্ডের অনেক বড় হাত আছে মানে সবার বড় কি খুব মানে হইহুল্লোড়ের মানুষ একদম মানে ও যেখানে থাকবে সেখানে মোটামুটি সবাইকে হাসিয়েই রাখবে মানে কেউ বোর হবে না এটুকুনি গ্যারান্টি আর তার সঙ্গে তোমাকেও শিখিয়েছে এটা করতে হ্যাঁ মানে এটা হয়ে গেছে ওর সাথে থেকে থেকে মানে আমি চুপ থাকতেই পারি না সবসময় পিছনে লেগেই থাকে মানে রান্না করছে এসে কিছু একটা করলো ইভেন এরকমও হয় বাসে আমরা দুজনে একসাথে উঠেছি ও এমনি যে নর্মাল সিটে আর আমি লেডিস সিটে বসেছি অন্য ছেলে উঠলে যেমন একটু মানে অন্য মেয়েদের দেখলে কিছু করে হাসে এই করে মানে এমন বিহেভ করে যে আমি ওর ওয়াইফ নয় মানে ও আমাকে লাইক করছে মানে টিচ করছে এরকম টাইপের ব্যাপার মানে রীতিমতো একটা অনেকে দেখে ভাববে এই ছেলেটা তো এই মেয়েটাকে তখন থেকে দেখে ইভেন বাস থেকে নামার পরেও আমরা কিন্তু হাজবেন্ড আমি আগে আগে যাচ্ছি ও পিছন পিছন যাচ্ছে সবাই দেখে ভাববে কি এই ছেলেটা মানে মানে আমি যদি কাউকে বলি দেখুন দাদা কি করছে এ নিয়ে আমার পিছন পিছন আসছে করছে তার রীতিমতো মারধর খাবে আর কি হাজবেন্ড এসছে হ্যাঁ এসছে কোথায় ওখানে চলে এসো বেস্ট অফ লাক তোমার সময় শুরু হচ্ছে এখন তুমি তোমার পুরো খেলাটা কমপ্লিট করেছো 10 সেকেন্ডে শান্তিনী তুমি তো ইউএস থেকে এসছো হ্যাঁ তো কতদিন আছো কত বছর 4 and half মানে বিয়ে হয়ে ওখানে চলে গেছো না পরের দিকে গেছো না আমি যখন বিয়ে হয় তখন আমি হাই স্কুলের টিচার ছিলাম এসএসসি দিয়ে হাই একটা হায়ার সেকেন্ডারি স্কুলে বেঙ্গলি মিডিয়াম স্কুলে চাকরি করতাম তা আমার হাজবেন্ডও তখন এখানেই সার্ভিস করতো বিয়ের কিছুদিন পর মানে কয়েক মাস পর ও একটা প্রজেক্ট নিয়ে যায় ওখানে তারপরে আমি তার 2-3 মাস পরে গেছিলাম আর তো প্রথম প্রথম যখন ওখানে গেলে তোমার ফিলিংসটা কেমন হলো ইন্টারন্যাশনাল ট্রাভেল যেটা করেছিলাম সেটা নিয়ে একটা খুব মজার এক্সপেরিয়েন্স আছে আমি ব্রিটিশ এয়ারওয়েজে গেছিলাম তা দিল্লি থেকে কানেক্টিং ফ্লাইট ছিল হিথ্রো হিথ্রো টু সিয়াটল ডিরেক্ট তা বাবা মা বোন গেছিল দিল্লি অবধি তুলে দিতে তারপরে দিল্লি থেকে হিথ্রোতে নেমে এসে এত বড় এয়ারপোর্ট কোন দিকে যেতে হবে কিছুই বুঝতে পারছি না এবার ওদের অ্যাকসেন্ট আলাদা ব্রিটিশ অ্যাকসেন্ট বা আমেরিকান অ্যাকসেন্ট সে কেউ আমার ইংরাজিও বুঝতে পারছে না ভালো মতো সে তারপরে সিকিউরিটি গার্ডকে জিজ্ঞেস টিজ্ঞেস করে মানে মানে আমি লাস্ট প্যাসেঞ্জার ছিলাম যে প্লেনে উঠেছে মানে সবার শেষে গিয়ে নেক্সট টোটালি কনফিউজ হয়ে গেছে টোটালি কনফিউজ হয়ে গেছে তারপরে ওখানে আবার যে কানেক্টিং ফ্লাইটটা ছিল হিথ্রো টু সিয়াটল ওখানে তো খুব সি ফুড দেয় অপশনস থাকে বাট মানে মোস্ট অফ দ্য ফুড ওয়াজ সি ফুড আর কি আমাকে যা দেওয়া হয়েছিল
তা সেখানে মানে সি ফুডে আমি ইউজ করছিলাম না মানে মেরিন ফিশ টিসে গিয়ে সে মানে ফেলতেও পাচ্ছি না অল্প খেয়েছি খেয়ে লাস্টে এত মানে নসিয়া হয়ে মানে ভমিট মানে পুরো বমিটমি করে সে একাকার অবস্থা শেষে এয়ার ক্রু আবার ড্রেস দিল সেই ড্রেস চেঞ্জ করে একটা জাস্ট মানে ওদের একটা ক্যাজুয়াল পরে নেমেছি আমার বর দেখে মানে হতভম্ব হয়ে গেছে বলতে তুমি এই পরে চলে এসছো মানে কলকাতার কি কি মিস করো তুমি এখানকার বিরিয়ানি মিস করি ফুচকা মিস করি ইলিশ মাছ একদম পাওয়া যায় না ইলিশ মাছ তো বাংলাদেশ থেকে আসে হ্যাঁ আসে কিন্তু ওখানে যেগুলো আসে মানে পদ্মার ইলিশ প্রায় পাওয়া যায় না আর যেগুলো আসে মানে ফ্রোজেন অনেক দিন থেকে থেকে সাইজ তো টেস্ট হয় না টেস্ট থাকে না এইগুলো আর গল্প শুনবো পরের দিকে চলে এসো অল দ্য বেস্ট তোমার সময় শুরু হচ্ছে এখন সিং নেই তবু নাম তার সিংহ জিম নয় তবু অশ্ব ডিম ভুকায়ে লাগে ছাকা খাবা ছাকা হাম্মা হাম্মা ঠিক তুমি তোমার পুরো খেলাটা কমপ্লিট করেছো 9 সেকেন্ডে ফার্স্ট রাউন্ডের পরে বা স্কোর আজকে কেউ ফোর্থ পজিশনে নেই এই রাউন্ডে যে থার্ড পজিশনে আছে সে তার খেলাটা কমপ্লিট করেছে 10 সেকেন্ডে 26 পয়েন্ট টিনা আর আজকে সেকেন্ডের জন্য টাই হয়েছে দুজনে সেকেন্ড পজিশনে প্রথম যে আছে সে তার খেলাটা কমপ্লিট করেছে 9 সেকেন্ডে পেয়েছে 8 পয়েন্ট বর্ণিনী আর সেকেন্ড পজিশনে যে সেকেন্ড আছে সে তার খেলাটাও কমপ্লিট করেছে 9 সেকেন্ডে পেয়েছে 8 পয়েন্ট সায়ন্তনী আর এই রাউন্ডে যে ফার্স্ট পজিশনে আছে সে তার খেলাটা কমপ্লিট করেছে 8 সেকেন্ডে পেয়েছে 10 পয়েন্ট পাপিয়া এবার দেখো তোমাদের জন্য কি কি গিফটস আছে আছে ওয়াটার ফিল্টার কফি মেকার উইথ কফি মাগ রাইস কুকার ডিজিটাল ক্যামেরা ইন্ডাকশন ওভেন পাপিয়া তুমি এই রাউন্ডে হাই স্কোরার তুমি দুটো গিফট পাবে বলো কি নেবে আমি ইন্ডাকশন ওভেন চাই আর রাইস কুকার চাই বর্ণিনী কফি মেকার উইথ কফি কাপ শান্তনী ক্যামেরা ডিজিটাল ক্যামেরা ডিজিটাল ক্যামেরা আর টিনার জন্য আছে ওয়াটার ফিল্টার তোমরা চারজনই খুব ভালো খেলেছো তোমরা ভীষণ অ্যাক্টিভ তোমরা কি জানো এই আশীর্বাদ সুচাকি আটা খেলে তোমরা সবাই থাকবে লাইট এবং অ্যাক্টিভ আর তোমাদের ফ্যামিলি থাকবে ফিট এবং অ্যাক্টিভ কারণ আশীর্বাদ সুচাকি আটায় আছে হাই কোয়ালিটি ফাইবার যা তোমাদের অ্যাক্টিভ রাখতে সাহায্য করবে পাপিয়া তোমার জন্য আছে সারপ্রাইজ উইন্ডোর খেলা দেখো এখানে দুটো উইন্ডো আছে 1 এন্ড 2 তার যে কোনো একটার মধ্যে আছে ফ্রিজ তোমাকে গেস করে বলতে হবে কোন উইন্ডোতে আছে ফ্রিজ রাইট গেস করলে ফ্রিজ তোমার রং গেস করলে ভেতরে যা আছে ফেস করতে হবে পানিশমেন্ট বলে ফেলো ভাবতে পারো আমি যেতে যেতে বাড়ির কাউকে জিজ্ঞেস করবে বাবাই ওয়ান টু টু কে টু বলছে টু বলছে দিদির ছেলে দিদির ছেলে টু বলছে আর তুমি ওয়ান বলছো তাহলে কি করবো এই বাবাই কি করবো টু ওকে টু দেন টু তাহলে খুলি টু ওকে ফাইন টু শুরু করব সেকেন্ড রাউন্ড গোল্ডেন রুট आंखों में बसे हो तुम तुम्हें दिल में छुपा लूंगा आंखों में बसे हो तुम तुम्हें दिल में छुपा लूंगा जब चाहो तुम्हें देखूं आईना बना लूंगा স্পেশাল গেস্ট সিধু নমস্কার গুড ইভিনিং
সঠিক উত্তর দিলে পেয়ে যাবে 10 পয়েন্টস, তার সঙ্গে পেয়ে যাবে জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে সুন্দর সুন্দর হীরে এবং সোনার গিফট। পাপিয়া, তোমার বিয়ের গল্পটা শুনি, কিভাবে হলো? আমার বিয়ে ওটাকে লাভ কাম অ্যারেঞ্জ ম্যারেজ বলা যায়, মানে দুটোই পুরোপুরোভাবে হয়নি। আমি পড়াশোনার সূত্রে মা বাড়িতে থাকতাম, তো ও মা বাড়িতে নিচে ভাড়া থাকতো, সেরকম কোনো ব্যাপারই ছিল না। ও আমার থেকে অনেকটাই বড় বলে সেরকম কোনো ব্যাপার ছিল না, বাট উই ইউজ টু টক, মানে আমরা প্রচুর ফোনে কথা বলতাম বা এমনি কথা বলতাম, মানে উই ইউজ টু বি আ গুড ফ্রেন্ড। তারপরে ও ইউএসএ চলে যায় প্রজেক্ট নিয়ে, তারপরে ও ফোন করা শুরু করে, মানে এই ডিস্টেন্সটা ম্যাটার করে। দেন উই রিয়েলাইজ যে না, আমরা দুজনে দুজনের উপর খুব ডিপেন্ডেন্ট। তারপর ও বাড়িতে বলে, আমি আমার বাড়িতে বলি, তারপর ওখান থেকে ফেরার পরে আমাদের দুবাড়িতে কথা হয়ে তারপর বিয়ে হয়। মানে সেরকমভাবে হাত ধরে ঘোরার যে প্রেমটা, সেটা আমার হয়নি, আমি সেই জন্য খুব দুঃখিত। হাত ধরে ঘোরাটা আমার ভীষণ পছন্দের, আমি ভীষণ রোমান্টিক, তো ওটা আমার খুব ভালো লাগতো। আর এইবার এই ইউএসএ যে লাস্ট 1 ইয়ার আমরা ছিলাম, মানে বিয়ের পরে আমরা হাত ধরে ঘুরেছো কি না বলো সেটা? হ্যাঁ, একদম হাত ধরে বৃষ্টির মধ্যে ঘুরেছি। আর বিদেশে তো যতটা জানি যে শুধু হাত ধরে ঘুরে আর কিছু করলে কোনো আপত্তি নেই, আমাদের এখানে লোকজন ভুরুকুচকে তাকাবে, ওখানে তো ওখানে কোনো ব্যাপার নেই, ওটা একটা সুবিধা আছে, উপরি পাও না। তোমার কোনো স্মরণীয় ঘটনা আছে? আমরা একবার বন্ধুরা মিলে কফি হাউসে গেছিলাম, কলেজে পড়ি তখন প্রথম দিকে। আমরা মাঝে মাঝেই দেখতাম একজন ভদ্রলোক এসে রোজ বসে থাকতেন, বসতেন মানে একটাই চেয়ার ছিল যেটাতে উনি বসতেন, পার্টিকুলার ওই টেবিলটাতে উনি বসতেন। তো একদিন আমরা বন্ধুরা গেছি, যাওয়ার পরে সেদিনকে প্রচণ্ড ভিড় ছিল কফি হাউসে, আমরা বসার সিট পাচ্ছিলাম না। তো সিট না পাওয়াতে আমাদেরকে হঠাৎ করেই ভদ্রলোক ডেকে বললেন যে তোমরা না আমার টেবিলটাতে এসে বসো। তো আমরা বললাম যে আপনার এখানে বসবো, আপনি তো এখানেই বসেন। বললো না তোমরা অনেকে আছো, বসো, আমি তো একা মানুষ, আমি যেখানে হোক বসে যাব। এবার আমরা থ্যাংক ইউ বলে বসেছি, এবার খাওয়া দাওয়া করছি, হঠাৎ 15 মিনিট থেকে আধ ঘন্টা হয়তো হয়েছে, হঠাৎ করে একটা আওয়াজ হয়েছিল। আমরা চমকে তাকিয়েছি, দেখছি ভদ্রলোক যেই টেবিলটাতে গিয়ে বসেছিলেন ওই চেয়ার থেকে পড়ে গেছিলেন। আচ্ছা, এবার আমরা সবাই সঙ্গে সঙ্গে ওখানে ছুটে যাই। ছুটে যাওয়ার পরে ওনাকে দেখলাম উনি ওখানে সেন্সলেস হয়ে পড়ে আছেন।
তো আমরা বন্ধুরা এবং আরো কয়েকজন মিলে ওনাকে ওখান থেকে হসপিটালে নিয়ে যাই এবং ওখানে ডাক্তার বলেন উনি তখন অলরেডি এক্সপায়ার করেছেন। তো এটা আমার কাছে প্রচন্ড শকিং একটা ঘটনা, কারণ ওই কত দিন ধরে ওনাকে দেখেছি, কোনোদিনও কথা বলিনি। সেই দিনই প্রথম ওনার সাথে আমাদের ওখানে আলাপ, ওই দিনই কথা, এবং ওই দিনই উনি চলে গেলেন আমাদের চোখের সামনে। ওইটা এই ঘটনাটা আমি কখনো ভুলতে পারি না। এটা আমার কাছে হয়েছিল হঠাৎ, ওনার মানে ওনার ডাক্তাররা বলেন হয়তো উনি মানে ওখানে হার্ট ফেল করে ফেল গেছেন হঠাৎ করে। মানে উনি শুধু নিজের সিটটা কফি হাউসের নিজের সিটটা ছেড়ে যাননি, আমার এটাই মনে হলো উনি পৃথিবীর বুক থেকে ওনার সিটটা। হ্যাঁ, আমরা সেটাই বলছিলাম যে উনি ওই চেয়ারটাতেই বসতেন, আমরা গিয়ে ওখানটা বসলাম। মানে একটা হয় না মানুষের মনের মধ্যে যে না অ্যাকচুয়ালি উনি হয়তো মানে সামহাউ আমার মনে হচ্ছে মৃত্যুর আগে কিন্তু মানে বলে শুধু আমি জানি না বলে বুঝতে পারে। হ্যাঁ, একটা বলতে মেবি ও হয়তো উনি হয়তো ভেবেছিলেন যেখানে আমার আর বসা হবে না, তো নতুন যারা মানুষ এসেছে ওদেরকে বসিয়ে দিয়ে আমি যাই। হ্যাঁ, হয়তো তাই। তো এই ঘটনাটা আমি একদম ভুলতে পারি না, কারণ সত্যি খুব হন্টিং। হ্যাঁ, কি বলবো, এটা একটা আনন্দের অনুষ্ঠান, তার মাঝখানে হয়তো একটু নেগেটিভ লাগলো একটু মানে, কিন্তু ভীষণ সত্যি, ভীষণ সত্যি এই কথাটা। সাংঘাতিক বাবা, একটু ভারী হয়ে গেল আমার মনে হয়। একটু লাইট গান গিয়ে, লাইট গান গিয়ে আমি পুরো জায়গায় জিনিসটাকে একটা হালকা করার চেষ্টা করি। আমি গান গাইতে গাইতে একটা শব্দ উচ্চারণ করব না, বা তার জায়গায় লা 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 হু হু এরকম কিছু করব। সেই শব্দটা কি আইডেন্টিফাই করতে হবে, আর সেই শব্দটা মুখরার মধ্যে ব্যবহৃত হয়েছে, এরকম আরেকটি গান গাইতে হবে। अकेली हूँ घर में तू आज बाल माँ, अकेली हूँ घर में तू आज बाल माँ। लाल लाल बाबा दुआरे पे माँ, लाल लाल बाबा दुआरे पे माँ। कैसे आऊँ गोरी हम तोरे घर माँ, कैसे आऊँ गोरी हम तोरे घर माँ, अरे कैसे आऊँ गोरी हम तोरे घर माँ। অঙ্গনে মে বাবা, অঙ্গনা মে, ইয়েস, তাহলে অঙ্গনা শব্দটা থাকবে, এরকম একটা গান গাইতে হবে। আওগে জব তুম মসাজনা, আওগে জব তুম মসাজনা, অঙ্গনা ফুল খিলেঙ্গে, বরসেগা সাবন, বরসেগা সাবন ঝুম ঝুম কে, দো দিল এসে মিলেঙ্গে। আওগে জব তুম মসাজনা, অঙ্গনা ফুল খিলেঙ্গে, বরসেগা সাবন, জব তুম সজনা, অঙ্গনা ফুল খিলেঙ্গে। তাহলে বর্ণিনী 10 পয়েন্ট একদম চলে এসেছে। জব তুম সজনা, জি বাংলা এবং সেন্টো গোল্ডের তরফ থেকে এই ডায়মন্ড ইয়ার রিং বর্ণিনীর জন্য। জব তুম সজনা, টিনা, টিনা জানো তো একটা গুণ আছে, সাংঘাতিক গুণ, গেস করো তো কি গুণ আছে। খুব সুন্দর করে চুল বাঁধতে পারেন উনি। ওই সামনে দেখো হাজবেন্ড বসে আছে, কোথায় কোথায় চেনা চেনা মনে হচ্ছে জানো, টুপিটা একবার খুলবেন একটু বেটার বুঝতে পারবো। রাইট রাইট, আমি ইউটিউবে আপনার অনেক ভিডিও দেখেছি, ইউ আর আ ভেরি গুড ডান্সার, ভেরি গুড ডান্সার। টিনা, তোমার হাজবেন্ড এত ভালো নাচে, তুমি তো আলাপ করালে না আমার সঙ্গে? সব সময় তো ওই টিভির সামনে আসে, ফেমাস হয়, তো এখনো যদি ওকেই ফেমাস করি তো আমিও একটু ফেমাসের জায়গাটা পাবো। আচ্ছা, আমাদের তো আর টিভিতেও দেখা যায় না, বা প্রোগ্রামও করি না, শোও করি না, তো আমরা তো ঘরের মধ্যে থাকি, তো এই একটা স্টেজ যেখানে আমাদের লোকে একটু টিভিতে দেখবে।
কিভাবে আলা ওটা একটা বিশাল ঘটনা লাইক দ্যাট সিনেমা সাথিয়া ফিল্ম যেটা হয়েছিল আমাদের লাইফের ঘটনাটা পুরো এরকম বাবা মানে প্রথমে ও আর আমার রেস্টি ম্যারেজ হয়ে যায় ও লুকিয়ে বাড়িতে লুকিয়ে মানে আমি ও লুকিয়ে বাড়িতে মানে আমার বাড়িতে মানেনি প্রথমত আচ্ছা আমাদের সম্পর্কটাকে 3 মাস আগে থেকে মোটামুটি রেডি করছে যে এটা কিনা সেটা কিনা মানে টোটাল বিয়ে করতে যা যা লাগে সব কিছু কিনেছে এবং আমরা বাড়ি থেকে বিয়ে করেছি বলে যে ওই যে মন্দিরে গিয়ে সালোয়ার পরে বিয়ে করে নিলাম এরকম নয় রীতিমত কালীঘাটে গিয়ে মন্দিরে বেনারসি পরে টুপর টুপর পরে বিয়ে হয়েছে এবং আমার বাড়িতে কোনো কেউ ভাবেনি যে আমি এইভাবে বিয়ে করব কালীঘাটে বিয়ে হওয়ার পরে সেই দিন রাত্রেই ও গাড়ি করেই আমরা চলে যাই গিরিডি মানে আমার শ্বশুর বাড়িতে এবং সেখানে রীতিমত খুব ধুমধাম করেই আমাকে বরণ করা হয় রিসেপশন করা হয় লাইফে একটাই দুঃখ আমার যে আমার বিয়েটা আর কি আমার বাবা মা মানেনি মেনেছে অনেক পরে তো ওটা আমার লাইফে একটা বিশাল দুঃখের ঘটনা পরে মেনেছে তো হ্যাঁ এক বছর পর তাহলে তো দুঃখ কি মানে প্রথম দিকে একদমই মানে আমি খুব মিস করতাম বিয়ের প্রথম প্রথম এবং যখন আমি বাড়ি থেকে যাচ্ছি আমার বাড়ির উপর দিয়ে গাড়ি করে যাচ্ছি বাড়ি দেখতে পাচ্ছি তো ওটা একটা কষ্ট যে বাবা আমাকে মিস করছিলাম এখন তো সব ঠিক হয়ে গেছে তাহলে এখন ঠিক এখনকার ভাবো পেছনে ভেবো না আমার তো মনে হচ্ছে জুটিটা দারুণ খুব ভালো থ্যাংক ইউ হিন্দি গান গাই সেটার যে থিম যা ভাবনা বিশেষ করে প্রথম লাইনটা যে বক্তব্যটা বলছে সেটার সাথে মিলিয়ে সেই ধরনের থিমের উপর একটা গান গাইতে হবে छोड़ दो आज जमाना क्या कहेगा छोड़ दो आज जमाना क्या कहेगा इन गाँव का जमाना भी है दीवाना दीवाना क्या कहेगा छोड़ दो आज जमाना क्या कहेगा खेटे दोहाए तुम्हारा चलते ने धोरो ना धोरो ना ओ लुखेटे दोहाए तुम्हारा चलते ने धोरो ना लोके देखे भूलबे की दुष्ट आर करो ना জন্য 10 পয়েন্টস তো দিতেই হবে আর ভোকাল অ্যাক্টিং উনি যেটা করলেন কি করলেন একবার বলুন কি একটা কথা বললেন মাঝখানে ধরো না ওরে বাবা এটার জন্য আরো 10 পয়েন্ট দাও 10 পয়েন্ট অ্যাবসলিউটলি চলে এসো তো মাই তোমার জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে ডায়মন্ড রিং টিনার জন্য ছাড়ো না ও কিন্তু ইউএস থেকে এসেছে ওকে বোনের বিয়েতে এসেছে তো উপরি পাওনা আছে দিদি নাম্বার 1 বাহ ভেরি গুড তোমার কিভাবে আলা আমার অ্যারেঞ্জ কাম লাভ মানে প্রথমে ম্যারেজটা পুরোপুরি অ্যারেঞ্জ তারপরে এক বছর মানে আমরা প্রেম করা যাকে বলে জুটিয়ে প্রেম করা তখন ও এখানে থাকতো আর কি এখানে ছিল তা সেটা করার পর তারপর আমরা বিয়ে আমি একটা গান গাইছি সেটা একটি বিরাট হিট সিনেমা আচ্ছা আপনার কাছে দাবি রইল সেই সিনেমার অন্য কোন একটি গান গাইতে রোজা জানে মন তুই মেরে তুঝ বিন তরসে না दिल से न जाती है यादें तुम्हें भली कैसे तुम बिन जीना आंखों में तू है आंसुओं में तू है आंखें बंद कर लूं तो मन में भी तू है ख्वाबों में तुम सांसों में तुम এটা রোজা ফিল্মটা টাইটেল সং সেই ফিল্মের আরো অনেকগুলো হিট গান রয়েছে তার মধ্যে যে কোনো একটা দিল হ্যায় ছোটা সা
छोटी सी आशा मस्ती भरे मन की भोली सी आशा चांद तारों को छूने की आशा आसमानों में उड़ने की आशा दिल है छोटा सा छोटी सी आशा मस्ती भर मन की भोली सी आशा चांद तारों को छूने की आशा आसमानों में उड़ने की आशा दिल है छोटा सा छोटी सी आशा very good 10 points there you have चले छोटी सी आशा जी बांग्ला एवं सेंट्रल गोल्ड की तरफ से डायमंड रिंग शांति निचन सेकेंड राउंड पर स्कोर पापिया 20 पॉइंट संगे इंडक्शन ओवन राइस कुकर फ्रिज पेंडेंट बर्निनी 18 पॉइंट संगे कॉफी मेकर विद कॉफी मग कान दूल टीना 16 पॉइंट संगे वाटर फिल्टर अंकि शांतनी 18 पॉइंट संगे डिजिटल कैमरा अंकि একটানেতে যেমন তেমন দুইটানেতে রুগী তিনটানেতে রাজা উজি চারটানেতে সুখী একটানেতে যেমন তেমন দুইটানেতে রুগী তিনটানেতে রাজা উজি চারটানেতে সুখী সুখী সবাই সুখী ছিলিমে সুখী একটানেতে যেমন তেমন দুইটানেতে রুগী তিনটানেতে রাজা উজি চারটানেতে সুখী শুরু করবো থার্ড রাউন্ড বাম্পার লুট এই রাউন্ডে আমি করবো ছটা প্রশ্ন সঠিক উত্তর দিলে পেয়ে যাবে 20 পয়েন্টস আর ভুল উত্তর দিলে -10 এটা বাজার রাউন্ড আমি যখন বলবো এবার বলো তোমরা বাজার টিপে উত্তর দেবে কেউ যদি এবার বলোর আগে বাজার টিপে দাও তাহলে সে বাদ দিয়ে বাকি তিনজন উত্তর দেবে আর যদি সঠিক উত্তর দিয়ে 20 পয়েন্টস পেয়ে যাও তাহলে কি কি পেয়ে যাচ্ছ বলে দিই আচ্ছা চিমনি স্ট্যান্ড ফ্যান জুসার মিক্সার এয়ার কুলার মাইক্রো ওভেন আর ওয়াশিং মেশিন ফার্স্ট কোয়েশ্চেন দেখো দুটো ওয়ার্ড আছে এখানে বংশ এবং কাল তোমাদের একটা কমন ওয়ার্ড বার করতে হবে যেটা বংশের সঙ্গেও যায় কালের সঙ্গেও যায় এবার বলো শান্তিনী বংশগত গতকাল তাহলে কমন ওয়ার্ডটা হচ্ছে গত দেখে নি রাইট অ্যানসার 20 পয়েন্ট কি নেবে বলো ওয়াশিং মেশিন ওয়াশিং মেশিন সেকেন্ড কোয়েশ্চেন তোমার নিজের কাকিমা একটা বেড়ালকে দেখে বলল বেড়ালটা বিবাহিত না অবিবাহিত কাকিমার একমাত্র যা বলল বলতে পারবো না জায়ের নিজের নন্দাই আর কি করে বলল অবশ্যই বিবাহিত দেখছো না কেমন ঝিমিয়ে পড়েছে যে আর কি করলো সে তোমার কে এবার বলো বর্ণিনী
আমার পিসিমশাই বুঝিয়ে দাও আমার কাকিমা কাকিমার যা বড় জা মানে আমার মা আমার মার নন্দাই মানে ননদের হাজবেন্ড তিনি আমার পিসিমশাই হন দেখে নে রাইট অ্যানসার 20 পয়েন্ট কি নেবে বলো কুলার থার্ড কোশ্চেন দেখো তিনখানা ছবি আছে চিহ্নের ছবি আর নিচে একটা ওয়ার্ড আছে মরিচ তো তোমাদের একটা যে কোনো ছবি বেছে নিতে হবে যেটা মরিচের সঙ্গে যায় মানে একটা অর্থপূর্ণ শব্দ হয় এবার বলো টিনা গোল মরিচ দেখে নে রাইট অ্যানসার 20 পয়েন্ট কি নেবে বলো চিনি ফোর্থ কোশ্চেন রাহুল আকাশ ও রাজা তিন বন্ধু রাহুল তার দূরবীনটা চোখে নিয়ে বলল বাবা ঘরের দেওয়ালটা এত দূরে চলে গেল আকাশ তার ব্যাটটা হাতে নিয়ে বলল নড়বড়ে হয়ে গেছে রাজা একটা গ্লাস হাতে নিয়ে বলল জলটা কি ঠান্ডা কে জিনিসটা উল্টো ধরেছে এবার বলো পাপিয়া রাহুল উল্টো ধরেছে দূরবীনটা দূরবীনটা উল্টো ধরেছে কেন কারণ দূরবীনে দূরের জিনিস কাছে দেখা যায় ও বলছে ওর দেওয়ালটা দূরে চলে গেল তার মানে উল্টো ধরেছে আচ্ছা দেখে নে রাইট অ্যানসার 20 পয়েন্ট বলো কি নেবে জুসার মিক্সার ফিফথ কোশ্চেন দেখো উপরে একটা ওয়ার্ড আছে আর নিচে একটা ক্লু আছে তোমাদের ক্লুটা পড়ে বলতে হবে উপরের ওয়ার্ডটা কি এখানে ঘুরতে চলো মের কথা বলো এবার বলো পাপিয়া কন্যাকুমারী দেখে নি রাইট অ্যানসার 20 পয়েন্ট মাইক্রোবাস লাস্ট কোয়েশ্চেন বক্স এলো খুলে গেল বিস্কিট বেরোলো কেক বেরোলো পাঁপড় বেরোলো পাউরুটি বেরোলো লুচি বেরোলো এবার বলো টিনা কেক কেক ঢোকে নি দেখে নি বিস্কিট ঢুকলো পাপড় পাউরুটি লুচি কেক ঢোকে নি রাইট অ্যানসার 20 পয়েন্ট তোমার জন্য আছে স্ট্যান্ড ফ্যান ছটা প্রশ্ন শেষ এই রাউন্ডের খেলাও শেষ এখানে আমরা নিয়ে নেব ছোট্ট একটা ব্রেক আর ব্রেকের পরে এসে জানতে পারবো কে হলো আজ দিদি নাম্বার ওয়ান এই মুহূর্তে ঘরে বসে যারা দিদি নাম্বার ওয়ান দেখছেন তাদের জন্য রয়েছে গিফট জেতার সুযোগ আজকের পর্বের প্রশ্ন হলো কফি বেশি করা হয়ে গেলে তাতে কি মিশিয়ে গরম করলে খেতে ভালো লাগে চিনি না আদা সঠিক উত্তর দিতে টাইপ করুন ডিডিএন স্পেস আপনার উত্তর নাম জেলার নাম আর পাঠিয়ে দিন 57575 এ উত্তর পাঠাবেন রাত 9টার মধ্যে আর লাকি উইনারের নাম আমরা ঘোষণা করব রাত 9:30 থেকে 10:30টার মধ্যে তোমাদের কেমন লাগলো খুব দারুণ লেগেছে আমার খুব ভালো লাগলো তোমাদের সঙ্গে কথা বলে তোমরা সবাই অ্যাকচুয়ালি আমার কাছে দিদি নাম্বার ওয়ান ভীষণ ভালো খেলেছো সবাই প্রত্যেকে কিন্তু খেলার ক্ষেত্রে পয়েন্টস একটু এদিক ওদিক হয় তার জন্য একটাই নাম বলতে হয় মন খারাপ করো না আজকে দিদি নাম্বার ওয়ান হলো পাপিয়া পাপিয়া পেয়ে গেছে ইন্ডাকশন ওভেন রাইস কুকার ফ্রিজ পেন্ডেন্ট জুসার মিক্সার মাইক্রোওভেন কিন্তু পাপিয়া তোমার খেলা শেষ হয়নি তোমার জন্য রয়েছে মহালুট পাপিয়া তোমার জন্য মহালুটের খেলা হাজির দেখো এখানে পাঁচখানা গিফটস আছে আছে সেন্টি টেবিল আইটিসি আশীর্বাদের তরফ থেকে একটা গিফট বাস্কেট যেখানে আছে আটা এবং বিভিন্ন ধরনের মশলা ট্রলি ব্যাগ ভ্যাকিউম ক্লিনার আর বেতের সোফা তোমার যেটা করতে হবে দেখো প্রত্যেকটা গিফটের পাশে একটা করে খেলা আছে তোমাকে খেলাটা সাকসেসফুলি খেলে গিফটটা একটা ইয়েলো লাইন আছে উপরে রেখে আসতে হবে তুমি যদি চারখানা গিফট ওই পারে করে দিতে পারো খেলে তাহলে পাঁচ নম্বর গিফটটা অটোমেটিক্যালি তোমার হয়ে যাবে আর তার সঙ্গে পেয়ে যাবে সেন্টো গোল্ড গসিপ কালেকশনের একটা জুয়েলারি এবং প্রিয় গোপাল বিষয়ের একটি শাড়ি আর কোনো কারণে যদি চারখানা গিফট ওপারে না করে দিতে পারো তাহলে কিছুই পাবে না খেলার নিয়মে একটা গিফট তোমায় ফেরত দিতে হবে পুরো খেলাটার সময় হচ্ছে 3 মিনিট 3 মিনিটের মধ্যে পুরো খেলাটা তোমায় খেলতে হবে আর দেখো এইখানে তিনখানা ভারী গিফট আছে যেমন সেন্টার টেবিল বেতের সোফা আইটিসি আশীর্বাদের তরফ থেকে যে গিফট বাস্কেটটা আছে ওইগুলো একটু ভারী আছে তো তার জন্য তুমি বাড়ির কারো হেল্প নিতে পারো সত্যি ভাই ঠিক আছে তুমিও এসো তোমার দিদিকে ডেকে নাও
অল দ্য বেস্ট, তোমার সময় শুরু হচ্ছে এখন। খেলার নিয়মে কি তুমি ফেরত দিতে চাও? রাইস কুকার। তোমরা চলে এসো, তোমাদের জন্য আছে গিফট। শান্তনি, তোমার জন্য রয়েছে পার্ল সেট। থ্যাংক ইউ। টোপি। বর্ণিনী, তোমার জন্য পার্ল সেট এবং টোপি। টিনা, তোমার জন্য পার্ল সেট এবং টোপি। আর আজকে দিদি নাম্বার ওয়ান পাপিয়া পেয়ে গেছে, দিদি নাম্বার ওয়ানের তরফ থেকে একটা ব্যাচ। জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে একটা সোনার হার। ডিনারে ট্রফি। 9x9 তরফ থেকে 1000 টাকার একটা গিফট ভাউচার। এবং আইটিসি আশীর্বাদের তরফ থেকে একটা সুন্দর গিফট হ্যাম্পার। তোমরা সবাই ভালো থেকো, আপনারাও ভালো থাকবেন, দেখা হবে পরের দিন, নমস্কার।